প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা ষষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের তৃতীয় সপ্তাহের যেই অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেটি করব তার আগে জেনে রাখা ভালো এটি গণিতের সর্বপ্রথম অ্যাসাইনমেন্ট দু হাজার একুশ সালের আমরা আজ যে অধ্যায় থেকে অর্থাৎ যেই শিরোনামের অ্যাসাইনমেন্ট করবো সেটা হল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আবার বলতেছি কাবার পেজে যেই শিরোনামটা হবে সেটা হবে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আমাদের অ্যাসাইনমেন্টের যেই নির্ধারিত কাজ দেওয়া আছে সেটা হলো তিনটি সংখ্যা আটাশ আটচল্লিশ ও বাহাত্তর আবার বলতেছি উদ্দীপক তিনটা সংখ্যা দেওয়া আছে সেটি হল আঠাশ আটচল্লিশ বাহাত্তর এখানে আমাদেরকে প্রথমে যেই অঙ্কটা বা প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করা অর্থাৎ আমাদেরকে এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে দ্বিতীয় যেই প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো খ আট ও বারো সংখ্যা দুটি সাধারণ ভাজক নির্ণয় কর আমাদেরকে আট এবং বারো এর সাধারণ ভাজক নির্ণয় করতে হবে তৃতীয় অর্থাৎ গ নাম্বারে যেই প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় কর অর্থাৎ আটাশ আটচল্লিশ ও বাহাত্তর সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলা হয়েছে চতুর্থ যে প্রশ্নটি দেওয়া আছে ঘ ইউক্লিডিও প্রক্রিয়ায় সংখ্যার তিনটি ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো আবার বলতেছি ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো অর্থাৎ ইউক্লিডীয় যে প্রক্রিয়াটা আছে এটার মাধ্যমেই আঠাশ আটচল্লিশ ও বাহাত্তরের সাধারণ ন্যূনতম গুণিতক নির্ণয় করতে বলা হয়েছে শেষ যে প্রশ্নটি দেওয়া আছে আমাদেরকে বলে দিয়েছে দেখাও যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাদয়ের গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান অর্থাৎ প্রথম যেই দুইটা সংখ্যা দেওয়া আছে আটাশ এবং আটচল্লিশ এই সংখ্যা দুইটির গুণফল এদের মানে আটাশ এবং আটচল্লিশ এই সংখ্যা দুটির লসাগু এবং গসাগু এর সমান এই ছিল আমাদের যে নির্ধারিত কাজ সেটি প্রিয় শিক্ষার্থীরা এরপরে তোমরা দেখতেছো এখানে একটা নির্দেশনা দেওয়া আছে লসাগু ও গসাগু নির্ণয় করে সমস্যাটি সমাধান করবে অর্থাৎ লসাগু এবং গসাগু আগেই নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এর ফাঁকে আমাদের উত্তরে যাওয়ার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে তোমরা আমার ভিডিওটি পেতে পারো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের কাছে একটাই অনুরোধ ভিডিওগুলো তোমাদের বন্ধু সহপাঠী ক্লাসের যারা আছে তাদের মধ্যে বা তাদের মধ্যে শেয়ার করে দেবে অতএব আমরা এখন সরাসরি আমাদের যেই উত্তরটি আছে সেটিতে চলে যাই প্রথম প্রশ্ন ক আমাদেরকে বলছে এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখতে এখানে দেওয়া আছে এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাইতিরিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি ও একাত্তর অর্থাৎ বাহাত্তর পর্যন্ত এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এইগুলো আমাদের যে খতে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো আট ও বারো এর সাধারণ ভাজক নির্ণয় আট এর গুণনীয়গুলো হল এক দুই চার আট আর বারো এর গুণনীয়গুলো হল এক দুই তিন চার ছয় বারো অর্থাৎ আমাদেরকে এখানে যেটা করতে বলা হয়েছে সাধারণ ভাজক আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুইটার সাধারণ গুণনীয়ক দুই দুইটাতেই আছে চার দুইটাতে আছে অর্থাৎ আট এবং বারো এর সাধারণ ভাজক হল এক দুই চার তৃতীয় যেই প্রশ্নটি দেওয়া আছে সেটি হল উদ্দীপকের সংখ্যা তিনটি যথাক্রমে আঠাশ আটচল্লিশ ও বাহাত্তর এর বৃহত্তম সাধারণ গুণিতক নির্ণয় কর বা গুণনীয়ক নির্ণয় কর আঠাশ এর মৌলিক গুণনীয়গুলো হল দুই দুই সাত আটচল্লিশ এর মৌলিক গুণনীয়গুলো হল দুই 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 তিন বাহাত্তর এর মৌলিক গুণনিয়োগগুলো হল দুই 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 তিন তিন আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তর এর বৃহত্তম সাধারণ মৌলিক গুণনিয়োগ দুই দুই সুতরাং আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তর এর বৃহত্তম সাধারণ গুণনীয়ক দুই গুণ দুই অর্থাৎ চার এটি হল ঘ এর উত্তর এবার আসবে ঘ ইউক্লিডীয় প্রক্রিয়ায় উদ্দীপকের সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় এখানে যে অঙ্কটা দেওয়া হলো সেটা হলো আটাশ আটচল্লিশ বাহাত্তর দুই দিয়ে ভাগ করলাম চোদ্দ চব্বিশ ছত্রিশ আবারও দুই দিয়ে সাত দুগুণে চোদ্দ বারো দুগুণে চব্বিশ আঠারো দুগুণে ছত্রিশ আবারও দুই দিয়ে দিলাম ছয় বারোকে দুই দিয়ে ভাগ দিলে ছয় আঠারোকে দুই দিয়ে ভাগ দিলে নয় সাতের স্থানে সাত আবার দিলাম তিন দিয়ে তিন দিয়ে দিলে সাতের স্থানে সাত তিন তিনকে দুইবার গুন করলে ছয় তিনকে তিনবার গুণ করলে নয় অর্থাৎ আটাশ আটচল্লিশ এবং বাহাত্তর এর ন্যূনতম সাধারণ গুণিতক দুই 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 তিন তিন সাত কেমনে কীভাবে আমরা পেলাম সেটা হল দুই 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 তিন তিন সাত তাহলে আমরা পেলাম এই সবগুলোকে গুণ করলে হবে এক হাজার আট আবার বলতেছি তোমরা এইগুলা সবগুলা গুণ করে নিবা তাহলে পাবা এক হাজার আট শেষ যে প্রশ্নটা উদ্দীপকের একম এবং দ্বিতীয় সংখ্যা যথাক্রমে আটাশ এবং আটচল্লিশ আমাদেরকে আগে দুটো সংখ্যাকে গুণ করতে বলা হয়েছে তারপরে দুটো সংখ্যার সংখ্যার লসাগু এবং গসাগুকে গুণ করতে বলা হয়েছে অর্থাৎ এখানে আমরা দেখলাম একম এবং দ্বিতীয় সংখ্যার গুণপল আঠাশ গুণ আটচল্লিশ সমান সমান এক হাজার তিনশত চুয়াল্লিশ তোমরা এই গুণটা করে নেবা গুণ ফল পাবা এক হাজার তিনশত চুয়াল্লিশ আমাদের দ্বিতীয় যে অংশটা একম এবং দ্বিতীয় সংখ্যার লসাগু আমরা করলাম আঠাশ এবং আটচল্লিশ আঠাশকে দুই দিয়ে ভাগ করলে চোদ্দো আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে চব্বিশ আবার চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে সাত চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে বারো শেষ এবার আমরা করলাম দুই গুণ দুই গুণ সাত গুণ বারো দুই গুণ দুই গুণ সাত গুণ বারো এই চারটাকে গুণ করলে হবে তিনশত ছত্রিশ তিনশত ছত্রিশ এগুলো আমাদের লসাগু এবার আমাদেরকে করতে হবে গসাগু প্রথম ও দ্বিতীয় সংখ্যার গসাগু এইভাবে করে নিব একটার পর একটা যথাক্রমে যেমন আটচল্লিশ আঠাশ এটাকে গসাগু করলাম একবার যায় আঠাশ থাকে বিশ এরপর বিশ আবার এই আঠাশকে এখানে আনলাম বিশ একে বিশ এখানে নামলো বিশ হাতে থাকে আট আবার এই বিষকে এখানে আনলাম তাহলে হল আট বিষের মধ্যে দুইবার যায় তাহলে আট দুগুণে ষোলো থাকে চার আবার আটটাকে এখানে আনলাম চার দুগুণে আট শূন্য তাহলে আমরা পেলাম কি সুতরাং আঠাশ এবং আটচল্লিশের গসাগু চার কীভাবে আমরা চার পেলাম লাস্টে যেই ভাজকটা থাকে সেটি হল গসাগু অর্থাৎ চার আঠাশ এবং আটচল্লিশের লসাগু আমরা আগের অংশে পেলাম তিনশত ছত্রিশ অর্থাৎ তিনশত ছত্রিশ আর চার যেহেতু আমাদেরকে বলছে প্রথম দুইটির সংখ্যার লসাগু এবং গসাগুয়ের গুণ তাহলে আমরা লসাগু পেলাম তিনশত ছত্রিশ ঘোসাঘু পেলাম চার সুতরাং তিনশত ছত্রিশের সাথে চার গুণ করলে আমরা এখানে পাচ্ছি এক হাজার তিনশো চুয়াল্লিশ অর্থাৎ প্রথম দুটির সংখ্যার গুণপলও এক হাজার তিনশত চুয়াল্লিশ এবং প্রথম দুইটি সংখ্যার লসাগু এবং হলো হল তেরোশত চুয়াল্লিশ সুতরাং আমরা লিখতে পারি উদ্দীপকের একময় এবং দ্বিতীয় সংখ্যাদয়ের গুণফল ফল এদের লসাগু ও ঘসাগু এর গুণফলের সমান অর্থাৎ প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও এখান পর্যন্তই শেষ তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা